শ্রীহরি পুরুষম বন্দে শ্রী জগদ্বন্ধু সুন্দরম শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরী দিব্য লীলা জীবনের কথা আজ আবার স্মরণ করছি শ্রী গুরু কৃপা অবলম্বনে। বন্ধু সুন্দর, রাঁচি হাইস্কুলে পড়াশোনা করছি। খাবার সঙ্গে বিষ গ্রহণের পর তিনি নেস্তা পাঞ্চনকে জানিয়ে দিলেন যে তিনি এবার দণ্ডদাতা নন, উদ্ধার করবেন। কিন্তু তার নিচরণ বন্ধু সুন্দরকে রাঁচিতে আর রাখতে রাজি নয়, তাই তিনি ব্রাহ্মণকান্দায় পাঠিয়ে দিলেন। ব্রাহ্মণকান্দায় চলে আসার পর দিদি দিগম্বরী সব কথা শুনলেন। তিনি হায় হায় করে উঠলেন, রাধা গোবিন্দের দয়ায় আমার জগৎ বিষ খেয়েও বেঁচে আছে। তিনি জগৎ সুন্দরকে কাছে টেনে কুলের পাশে বসে পিঠে মাথায় হাত দিয়ে কত যে আদর করছে, আদর আর তার শেষ হয় না। দাদা গোপালচন্দ্র সব কথা শুনলেন। শুনে তিনি আবার চিন্তায় অস্থির হয়ে উঠলেন। জগতের লেখাপড়াটি তাহলে বন্ধ হয়ে যাবে। অনেক ভাবনা চিন্তার পর দিদি দিগম্বরী ও দাদা গোপালচন্দ্র দুই ভাই বলে পরামর্শ করে ঠিক করলেন যে না, জগৎকে আমাদের গ্রহণের কাছে পাবনায় পাঠিয়ে দিন, সেখানে সে লেখাপড়া করবে। যথাসময়ে বন্ধু সুন্দরকে পাবনার পাঠিয়ে দেওয়া হল। জগৎ সুন্দর পাবনার স্কুলে ভর্তি হলেন। তিনি যেদিন প্রথম স্কুলে প্রবেশ করলেন সেদিন শত শত ছাত্র সহ শিক্ষক এক দৃষ্টিতে চেয়ে রইলেন বন্ধু সুন্দরের উপর। তাদের ভাবনা হল যে এত রূপ মানুষই, কি সুন্দর, কি রূপ, শুভ্র বস্ত্রাঞ্চিত এক নব কিশোর। ক্লাসে যখন প্রবেশ করলে সকলেই বন্ধু সুন্দরের সঙ্গে মিশতে চায়, তার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু বন্ধু সকলকে এড়িয়ে চলে ধীরে ধীরে। এই পাবনায় তার অনেক সহপাঠী, অনেক সহযাত্রী জুটে যায়। এই পাবনা শহরে বন্ধু সুন্দরে জগৎ পাবনী লীলার শুভ কার্য আরম্ভ হল। বন্ধু সুন্দর কীর্তন ভালোবাসে, কীর্তন করার বড় আগে কীর্তন শুরু করলেই তার ভাব প্রসার। বড় ভালো ভালো যাত্রা হয় এই পাবনায়। যাত্রা গান শুনতে গিয়ে একদম যেতে না যেতেই তার অস্বাভাবিক উৎসাহ হয়। তাই দিদি দিগম্বরী বন্ধু সুন্দরকে নিয়ে বড় চিন্তায় পড়লেন। তিনি লক্ষ্য করছেন পড়াশোনায় ধীরে ধীরে বন্ধু সুন্দরের অভিনিবেশ কমে যাচ্ছে। অন্যদিকে তার কীর্তন করা, কীর্তন শোনা, তপস্যা, কঠোরভাবে আহার বিহার, তৃষ্ণা, সঙ্গীতের সঙ্গে নির্জনে আদেশ উপদেশ দান, তাদের সঙ্গে কৃষ্ণ কথা আলাপন, এসব দিকে তার আগ্রহ বাড়ছে। এদিকে প্রতিদিনই ইচ্ছামতী নদীতে স্নান করতে যান। আজও তিনি গিয়েছে স্নান সেরে, যখন তিনি দিয়ে উঠছেন সেই সময় শুনতে গেলে
সেই গান। আর কবি দেখা পাবো যুগল রূপ একাশে, যখনই দেখা শোনা তখনই মূর্ছা যাওয়া। মূর্ছা যাওয়া মানে ইছামতী নদীর জলে পড়ে গিয়ে ডুবে গেলেন বন্ধুসুন্দর। নদীর তীরে এক কোলাহলের সৃষ্টি হলো, বহু চেষ্টা করে সঙ্গীকল তাকে জল হতে তুলে আনতে এনে দিচ্ছে। তার ঘুষ নিয়ে সর্বঙ্গে ঘন ঘন কম্পন, আর ঘুমকুট দিয়ে যেন রক্ত বিন্দু ফুটে আসছে। যারা তীরে ছিলেন তাদের মধ্যে কেউ কেউ বলছে এ তো অনেক জল খেয়ে ফেলেছে, কেউ বলছে এর মাথায় রক্ত উঠেছে, কেউ বলছে না না এ জল মূর্ছা গেছে, আবার কেউ বলছে এর মৃগরূপ আছে। কিন্তু পাশে দাঁড়ানো ছিল একটি যুবক হরিদাস, সে বলল না না আমি সব জানি, আমি নিজে দেখেছি এ মৃগরূপ নয়, এই তো কদিন আগে আমি যাত্রা গান শুনতে গিয়েছি একটি জায়গায় প্রহ্লাদ জমিত পালা, সেখানে দেখি বন্ধু সুন্দর গিয়েছে। যখন প্রহ্লাদ খাতকের বসির নিচে গত জানু হয়ে বসে গান ধরল, আর কবি দেখা পাবো যুগল রূপ একাশে। বন্ধু সুন্দর গান শোনার সাথে সাথে অস্বাভাবিক উচ্ছ্বাস, যাত্রা শেষ হওয়ার পর তার মূর্ছা ভাঙে, বহু চেষ্টার পর তার মূর্ছা ভাঙলে সঙ্গীবন তাকে বাড়ি পৌঁছে দিয়ে। তাই আজ যখন বন্ধু সুন্দর স্নান সেরে সেই গান শুনলেন, তিনি মূর্ছিত হয়ে পড়লেন এবং নদীর জমি জমে গেলেন। যারা বন্ধু সুন্দরের স্বভাব জানত, তাকে ভালোবাসত, তারা বিশ্বাস করে। এরই মধ্যে একজন বৈষ্ণব বলে উঠে, তোমরা সকলে হরিনাম করো দেখতে পাবে, তার ভাব ও রোমাঞ্চ। এই বলে তিনি হাত চালিয়ে হরিবোল হরিবোল বলতে লাগলেন। সত্যি সত্যি এক সময় দেখা গেল বন্ধু সুন্দর চোখ দিয়ে তাকিয়েছিল, ধীরে ধীরে উঠে বসলে, তারপর শ্রীমস্তকে দোলাতে লাগলো। সঙ্গীবন তাকে তখন হাত ধরে বাড়ি এনে পৌঁছে দিয়ে গেল। এদিকে দিদি দ্বিগুণ লক্ষ্মণী দেবী তো অস্থি, কেন জগৎ স্নান সেরে ফিরে আসছে না। তিনি দেখলেন সঙ্গীবন তাকে হাত ধরাধরি করে বাড়ি এনে পৌঁছে দিয়ে গেল। তাদের মুখে সব কথা শুনে দিদি চিন্তিত, মহাচিন্তিত হয়ে পড়ল। তিনি মনে মনে ঠিক করলেন, না না আমি আর আমার জগৎকে কোনো কৃত্য নিতে দেব না, যাত্রা গান শুনতে দেব না। তিনি বন্ধুদেরও বলে দিলেন, কিন্তু বললে কি হবে, সেদিন যখন পাড়ার একটি বাড়িতে কীর্তন হচ্ছিল, বন্ধু সুন্দর সেই কীর্তনে যাওয়ার জন্য ছুটে চলল। দিদি কিছুতেই যেতে দিয়ে তাকে দালানের মধ্যে বসে তালাবন্ধ করে রাখলেন। তালাবন্ধ করলে কী হবে, বন্ধু সুন্দর কীর্তনের তালে তালে নৃত্য করতে করতে হঠাৎ করে পরে গিয়ে সেই মূর্ছা। হঠাৎ দিদি এসে দেখে জগৎ সুন্দর গুচ্ছিত হয়ে ঘরে মুক্তি করে আছে। তিনি ধস্তব্যস্ত হয়ে তালা খুলে বন্ধু সুন্দরের মস্তক কেটে খুলে নিয়ে তিনি নাম স্মরণ করতে করতে হাত বোলাতে লাগলেন। বহু পরে গিয়ে তার জ্ঞান ফিরে আসল, কিন্তু কতক্ষণ। শেষ রাতে যখন বন্ধু সুন্দর আবার শুনলেন সেই কীর্তন ওই বাড়িতে, তিনি মাতালের মতো ছুটে চললেন। তিনি তখন বাধা না দিয়ে একজন সঙ্গীর সাথে বলে দিলেন,
কিন্তু দিলে কি হবে, কিছু দূর যেতে না যেতেই আবার অজ্ঞান হয়ে পড়ে বন্ধু সুন্দর। অজ্ঞান যদি নর্দমায় পড়ে গেলে সঙ্গে করে সেই নর্দমার তুলে তুলে তাকে ধরাধরি করে এনে বাড়িতে বসে দিল। ওগুলো করে দেখে তো আবার দেখছেন জগতের চক্ষু স্থির, তার অঙ্গ দিয়ে অপরিমিত ঘাম ঝরছে, শ্রীমুখ দিয়ে লালা খরম হচ্ছে, ইক্কা উঠছে ঘন ঘন, আর দারুণ কম্পন। এসব দেখে প্রসন্ন কুমার অবলোকন দেবেন হতবা কি করবেন দিশাহারা। সেই সময় সঙ্গীত এসে বন্ধু সুন্দরকে উত্তর শোনাতে লাগে। দিবারাত সারাদিন কীর্তনের পর অধিক রাতে বন্ধু সুন্দরের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে এলো। তাই উপলব্ধি দেবী চিন্তার শেষ তিনি কী করবেন, জগতের এই সব মূর্ছা যাওয়া, অজ্ঞান হয়ে পড়ে যাওয়া তাকে দারুণভাবে পীড়িত করে তুলছে, কিন্তু জগৎ তো কোনো কথা শুনে না, কিছু বললে চুপচাপ চলে যায়। মাঘ মাস শীতকাল, জগৎ স্নান করতে যাবেই যাবে, কিছুতেই বাধা মানবে না। আজও সে গিয়েছি, কিন্তু দিদি কাজের ফাঁকে ফাঁকে কতবার যে দেখলেন করি জগৎ তো আসছে না। দেখতে দেখতে মধ্যাহ্ন হয়ে গেল, হঠাৎ দেখলেন শুষ্ক বেশ রুক্ষ কেশ, ধুলিমলিন বস্তাবৃত অবস্থায় কোথা থেকে এসে জগৎ বলল, দিদি স্নানটা সেরে আসি। অগ্নিগুলো ভরে দেবি হাতখানা খপ করে ধরলেন, কি রে জগৎ তোর শুধু স্নান আছে চিন্তা কর, কার অগড়ানো নেই, তেল মাখা নেই, কিচ্ছু নেই, আজ তোকে নদীতে স্নান করতে দেবো না, আজ আমি তোকে নিজে গরম জলে গা ঘষে মেজে স্নান করিয়ে দেবো, তোকে দেখতে কেমন দেখায় রে তা তো তুই জানিস না। কিন্তু বন্ধু সুন্দর বলছেন, না না দিদি আমি আমি তেল মাখবো না, আমি কিছুতেই তেল মাখবো না, মাখবো না মানে। জগৎ সুন্দর কী করে যে হাত ছাড়িয়ে দিলেন, দিদি তখন তার বুকের কাপড় টেনে ধরলেন। সব সময় বন্ধু সুন্দরের গাছ ঢাকা থাকে, দিদির বড়ই অসহ্য, তাই আজ তিনি বলপূর্বক তার কাপড় টেনে ধরলেন। টানাটানিতে বন্ধু সুন্দর পড়ে গেলেন, পড়ে যাওয়াতে তিনি উঠলেন, উঠে ওঠার পর তার বুকের কাপড় সরে গেল, অন্যদিকে পাপড়ি করে আঁকতে উঠলেন, কি তার চক্ষু স্থির হয়ে গেল, হাত অবশ্যই তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। বন্ধু সুন্দর তখন উঠে দিদির মস্তকে হাত ধরে ধরে করে কৃষ্ণ করে এক সময় জ্ঞান ফিরে আসে। অনেক বন্ধু সুন্দর তাড়াতাড়ি উঠে দাঁড়াবে, বুকের কাপড় ঠিক করলেন, দিদি উঠে বললেন, অখিলে জগৎ তোর বুকে ওসব আমি কী দেখলাম, কিছু না, কিছু না মানে আমি স্পষ্ট দেখেছি, বল এসব কী। বন্ধু সুন্দরটা বুকে দেখলেন, এ হচ্ছে বিঘুবধ চিহ্ন, বিঘুবধ চিহ্ন এ আবার কি, এই চিহ্ন একমাত্র কৃষ্ণের বুকে থাকে, দিদি কাউকে বলবেন না, এই বলে বন্ধু সুন্দর ঠা করে চলে গেল। দিদি তো আকাশ পাতার চিন্তায় পড়ল, তাহলে কি আমার জগৎ মানুষ না দেবতা, তিনি ভাবতে ভাবতে কিছুই ঠিক করতে পারলেন না, শেষে বললেন, যাহ এটা বুঝে ওর জন্মের তার, এই বলে দিদি নিজের কাছে চলে গেল। জয় জগদ্বন্ধু, জয় শ্রীগুরু। আজ এখানেই বন্ধু কথার বিশ্রাম।